নমস্কার বন্ধুরা, আমি স্বাতি। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি। এবার আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে, আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড। তো চলুন আমরা যাই। আমরা প্রথমে চলে এসেছি, এই বাসটি ধরেছি আসানসোল থেকে, আসানসোল টু দীঘা। তো আসানসোলে SBSTতে চলে গেছি, মানে বাস স্ট্যান্ডে চলে গেছি, বাসটা SBSTC। তো চলুন আমরা যাই। আমরা রাত্রির 8:20 বাসটাতে চেপেছি। এই বাসটা এখন স্টপেজ দিয়েছে, কোথায় ঠিক আমি বলতে পারবো না, তবে এটা বাঁকুড়ার কোনো একটা জায়গায় হবে, নয়তো বাঁকুড়া ছাড়িয়ে নয়তো ওখানে হবে। তো রাতের খাওয়া দাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি, আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে পড়বো। আপনারা গুড মর্নিং বন্ধুরা, আমরা তো পৌঁছে গেছি এই যে দীঘা SBSTC বাস স্ট্যান্ডে। তো আমরা এইখান থেকে দীঘা বিচের দিকে যাবো, দিয়ে ওখানে আমাকে দাঁড় করিয়ে ও যাবে হোটেল খুঁজতে। তো চলুন আমরা যাই, ওই দিকেই যাই। এদিকে অনেক হোটেল রয়েছে, একটা হোটেল দিয়ে কোনো পছন্দ করবো, ওইদিকে যাচ্ছি। আমাদেরকে বললো দাঁড়াতে, বললাম যেন আমরা সমুদ্রের পাড়ে। বন্ধুরা, এই গেস্ট হাউসটি হচ্ছে SBSTর গেস্ট হাউস। এটা ঠিক বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বিচের সামনে দিকে এগিয়ে গেলেই এটা দেখা যাবে। এটা দেয়াল, মানে ওই পাঁচিল ঘেঁষেই আসতে হয়। তো এই হোটেলটা সতস্নী নাম এর, আর এর ভাড়া হচ্ছে তোমার 1300-1400 টাকা করে। তো আমরা কোনো দালাল ছাড়া এমনিই চলে গেছি, তো আমাদের একটুখানি কম পড়েছে। আমরা সব ব্যাগপত্র রেখে বিচের দিকে চলে এসেছি। দেখুন, এখন জলটা অনেকটা দূরে চলে গেছে, এবার যাবো একটু ডাব নিতে। আমরা এখান থেকে ডাব নিলাম, যে 30 টাকা করে এই ডাবটা দিয়ে দিল। এই যে ডাবটা নিলাম, এত গরম দিয়ে আমি একটা ছুটি নিয়েছি, আমি এখন এখানে ছেলেটা নিয়েছি, এই দেখুন রোদের মধ্যে বসিয়ে দিয়েছি ডাব খাওয়ার জন্য। আর এদিকে আমার গরম ফটো নিচ্ছে, বসে বসে ডাব খাচ্ছি। ও কতক্ষণ যে ধরে থাকবো এরকমভাবে। তারা এখন আইসক্রিম খাচ্ছে, আমাকেও বলছিল আইসক্রিম খাওয়ার জন্য। ছেলে কুলপি নিল, ওর খাওয়ার গেছে, আমি ডাব নিলাম। এখন ওর বাবা বলছে আইসক্রিম খাওয়ার জন্য, আনলাম যে একবারে সব ঠান্ডা খেয়ে নিই। স্পিড বোটে চাপবো, ওখানে চাপার পর তারপরে খাবো, এখন ডাবটা খেয়ে নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, জমা করলে জরা মাফ কর দিয়া যায়গা। আগে কমার্শিয়াল ভেহিকল কি ফিটনেস সার্টিফিকেট ইয়া পারমিট রিনিউয়াল 31 December 2023 তক পেন্ডিং হ্যায় তো 1 January 2024 কে বীচ মূল শুল্ক কা ভুগতান করনে পর জুরমানে পর 100% কি ছুট দি জায়েগি অর 31 January 2024 সে 29 February 2024 ছুট কা লাভ উঠায়। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা জনহিত মে জারি। অবশ্যই যাওয়ার বেরোল হয়ে যায়, বেশ এবার খাও তুমি। বন্ধুরা, আমাদের চান টান করে একটুখানি শুয়ে গিয়েছিলাম, প্রচণ্ড ক্লান্ত হয়েছিলাম, সারা রাত ঘুম হয়নি। তো এখন বিকাল হয়ে গেছে, আবার বেরোচ্ছি, চলুন বেরোনো যাক। আর হোটেলটা দেখুন কী সুন্দর, এখানের এই সিনারিটা করেছে খুব সুন্দর, দুটো ময়ূর রয়েছে, খুব সুন্দর লাগছে বাইরেটা। ভিতরটা তো ভালোই আছে, খুবই বড়, অনেকটা জায়গা আছে, আর বাইরেটাও দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। বেরিয়ে এরকম সাজানো দুদিকে, আর একদম কি মার্কেটটার সামনে। এটাকে আবার সাজিয়ে হচ্ছে, দিনের বেলায় তো একবার দেখিয়েছি, রাত্রেবেলাতে এরকম। চলুন যাই, আমরা ওই যে জামা কাপড় যেটা মেলা আছে ওইটাতে আছি। দোকানগুলো দেখুন, দিনের বেলা দেখেছেন, তারপর সন্ধ্যাবেলায় দেখুন। আর এই যে রাস্তা একদম সোজা, সন্ধ্যাবেলা দেখতে খুব সুন্দর লাগছে। এখানে সরস্বতী পুজো হয়েছিল, পর তিনটে আছে, দেখ
সন্ধ্যা হয়ে গেছে, দেখুন এখন সমুদ্রের গর্জনটা আস্তে আস্তে আরো বাড়বে, এটা খুব আওয়াজ হয় রাতের দিকে। তো আমরা ওই দিকটাই যাচ্ছি, চলুন যাই, দেখুন সমুদ্রটা অত, মানে সন্ধ্যা হয়ে এসছে একদম পুরোপুরি, এখনো সূর্য ডুবে গেছে, এখনো পর্যন্ত আলোটা রয়েছে। এদিকে হচ্ছে ঝাউবন, এই যে সমুদ্র, এই যে ঝাউবন, এইদিকে সব ভিতরে সব পিকনিকের জন্য যে বাসগুলো আসে, পিকনিক পিকনিক হয়, ওটা হচ্ছে এই ভেতর দিকে হয় পিকনিক স্পট। আর প্রত্যেকটা জায়গাতে এরকম ডাস্টবিন আছে, এক একটা ল্যাম্পোস দিয়ে দিয়ে লাইটও জ্বলছে আর ডাস্টবিনও রেখেছে। আর এইদিকে যাচ্ছে অলদিঘা, আমরা আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি ওই সমুদ্রের পার ধরে, হেঁটে হেঁটে চললাম, দেখা যাক কতদূর কি যাওয়া যায়। একটা জগন্নাথ মন্দির, রাম সীতা আছে, জগন্নাথ আছে, মাকালী রয়েছে, সবাই রয়েছে। ছেলের বাবা এগিয়ে গেছে এদিকে, ওরা কোথায় কত দূরে করলো। এই হচ্ছে তোমার ওল্ড দীঘা, আমরা নিউ দীঘার থেকে এরকম ইন্টারনেটের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি ওল্ড দীঘায়। এখানে আছে খাদ্য ছায়া, ওল্ড দীঘায় যে এখানেও এরকম দোকান রয়েছে, এরকম সাইডে অনেক সুন্দর দোকান করেছে সব, এক সাইড দিয়ে দোকান, গজা মিষ্টি, কাকাতুয়া সম্পাপড়ি, সম্পাপড়ি চকলেট নেবে না, ও তো খায় তো। এখানেও রয়েছে এই যে শৌচালয়, ছেলে রয়েছে, এগুলোতে চাপ পকড়ে গা পাগল করে দিচ্ছে। গোল্লা কত বার বলছে, কি সুন্দর ইয়ে বানানো আছে গেট, গেট দিয়ে ঢুকতেই দেখুন কি সুন্দর করেছে সিমেন্ট দিয়ে, আমার তো খুব সুন্দর লেগেছে। আমি এখানে দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে ফটো ফটো তুললাম, এই ঘোড়াগুলোরও একটু ফটো নিলাম, দেখুন নানান রকম কালার হবে, খুব সুন্দর লাগছে দেখতে। আর বেটুকে ওর বাবা নিয়ে গেল, হাত ধরে নিয়ে গেছে ওই দিকটা, আমাকে বললো তুমি যাও একটু ফটো ফটো তোলো, আমি ওকে নিয়ে এদিকে দাঁড়া। দীঘাতেও আছে এরকম করে, যে নিউ দীঘা যেমন রয়েছে, এটা এই জিনিসটা হয়তো নেই, ওই দোকানপত্রগুলো রয়েছে। একটা খুব সুন্দর একটা ছোট লাইব্রেরি করেছে এখানে, চারদিকে বই দিয়ে ঘেরা,
দেখুন খুব সুন্দর সাজিয়েছে আর খুব ভালো লাগছে। এটা শুধু কিন্তু ওল্ড দীঘাতেই আছে, এটা কিন্তু নিউ দীঘাতে নেই। তাই সন্ধ্যাবেলাটাতে আসুন, ওল্ড দীঘাটাতে আসুন, ঘুরে দেখুন, সুন্দর লাগবে আশা করি, খুব ভালোও লাগবে। হাঁটতে হাঁটতে বেশ বিকাল থেকে এসে সন্ধ্যা পর্যন্ত কেটে যাবে, বোঝাও যাবে না। দেখুন লাইব্রেরিটা খুব সুন্দর। এখানে রয়েছে আই লাভ দীঘা, আমরা এখানে মাছ কি খাবো, খুব মাছের দাম। এখানে গাঁকটা নিচ্ছি সেটা 80 টাকা বলছে, প্রত্যেকটা মাছের প্রচণ্ড দাম। তো আমি বড় একটা কাঁকড়া নিয়েছি আর কিছু ছোট চিংড়ি মাছ নিচ্ছি, বলছে আর কি কি নেবে আগে, আজকের এই দুটো খাই, 80 টাকা সবকে যেন বেশি সুবিধা হয়ে যাবে, তো আজ অল্পই থাক। বন্ধুরা আমরা যখন এখানে এসেছি তো এখানে অর্কেস্ট্রা চলছে, সরস্বতী পুজো হয়েছে, সেই উপলক্ষেই হয়েছে, তো গানগুলো খুব ভালো লাগছে। আমরা একটুখানি দাঁড়িয়ে গানটা শুনছি আর শুনবো। দেখুন ঠাকুর রয়েছে সাইডে আর সুন্দর লাইটে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর অনেক মানুষ শুনছে, এসে দীঘা এসে এটা উঠতে পাওনা হয়ে গেছে। কি সুন্দর দেখতে, সুন্দর সাজিয়েছে, আলপনাও দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই ব্লগটা শুরু হয়েছিল আসানসোলের SBSTC বাস দিয়ে, এবার আর শেষ হচ্ছে আজকে তোমার সরস্বতী পুজোর ফাংশন দিয়ে শেষ হচ্ছে। আবার কালকের দিনে হবে। বন্ধুরা গুড নাইট, বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যেখানে বাইরে বেরোচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, সাবধানে থাকবেন, পরিবারের সাথে যাবেন। সব থেকে মেন হচ্ছে আপনারা আগে সাবধানে থাকবেন।